120টা বই বেরিয়ে গেছে, 120টা বই, আমার অনেক বই বেস্ট সেলার। আমি একটা বইতে বিক্রি হলে 10 টাকা রয়্যালটি পাই, ধরুন একটা বই যদি 500 টাকা দাম হয়, 50 টাকা যে লেখে সে পায়, 100 টাকা দাম হলে 10 টাকা হলে পায়। তো আমি যা রয়্যালটি পেয়েছি শুধু বইয়ের রয়্যালটি থেকে আমার চলে, আর দম আমাকে চালায়। আমি যখন যে রয়্যালটি পেয়েছি তার থেকেও 5 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়ে এলাম বইটি, বইয়ের রয়্যালটির টাকা দিয়ে, আর 3 লাখ টাকা টিডিএস ট্যাক্স কেটেছে। আমরা ইনকাম ট্যাক্স দেওয়া লোক, মনে রাখবেন একটা বাচ্চা যখন জন্মায় সে জন্মেই চাকরি বাকরি করে না। আগে সংবিধান পর্যদস্ত করে দিয়েছে এরা, মিডিয়া ট্রায়াল চলছে, ট্রায়াল আগে জেলে ট্রায়াল চলছে না, কোর্টে ট্রায়াল চলছে না, ওদের থেকেও জোরে ট্রায়াল চলছে মিডিয়া। কেন? তা নাহলে বিজেপি ওদের মালিকদের ঘাট ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেবে জেলে। পরিষ্কার বলা হয় মিডিয়ার মালিকদের, সকালবেলায় সাবজেক্ট ঠিক করে দেওয়া হয়, শুনিয়ে মমতাজি কা খিলাফ মে আপকো বলনা হ্যায় কি ও হামারা এক নম্বর এনিমি হ্যায়, উসকো ইমেজ নষ্ট করনা হ্যায়। আর সকাল থেকে লাগনা ভুলু মাঠে খেলতে নামলো, কে কাকে একটা টুসো মারলো সেটা দিয়েও শুরু করলো, ওই মমতা ব্যানার্জি, ওই মমতা ব্যানার্জি, ঘুমতে ঘুমতে মমতা ব্যানার্জি, খেতে গিয়েও মমতা ব্যানার্জি, নাচতে গিয়েও মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝতে পারছে না। তার মানে এটা তো ঠিক, ভয় পাচ্ছেন তো, ভয় পাচ্ছেন তো, সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি গুলোতে আমার কোনো আপত্তি নেই, যদি সত্যি কেউ অন্যায় করে আইন আছে, আইন আইনের পথে চলবে।